মনোহর দি ও বেলাববাসীর গণসংবর্ধনায় সংবর্ধিত শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিকে ফুলের শুভেচ্ছা সহ গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মনোহরদী সরকারি কলেজ মাঠে নরসিংদী জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মনোহরদী এবং বেলাব উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন। এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী তিন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্জ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী দুই পলাশ আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভুইয়া, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, শিবপুর সার্কেল মেজবাহউদ্দিন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুইয়া, মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এছাড়া বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শমশের জামান ভুইয়া লিটন, জেলা পরিষদ সদস্য এ কে এম জহিরুল হক জহির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কল্লোল গ্রুপ অব কোম্পানিজ এর আয়োজিত মনোজ্ঞ ও সাংস্কৃতিক সন্ধ্যায় ফোক সম্রাজ্ঞী সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ গানে গানে মাতিয়ে তোলেন মনোহরদীবাসীকে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।